সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারের সম্পূর্ণ নতুন এবং দারুণ একটি সরকারি চাকরির খবর নিয়ে। রাজ্যের বিভিন্ন জেলায় রূপশ্রী প্রকল্পে একের পর এক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ঠিক আরও একটি জেলাতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ভিডিওতে আমরা এই চাকরিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি আবেদন করতে চান, কিভাবে আবেদন করবেন, আবেদনপত্রটি কোথায় পাবেন, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছুই ইন ডিটেলে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। শুধুমাত্র ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে করব আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ সকল ভিডিওতে একটি করে লাইক করে দিন, আর অতি অবশ্যই আপনার জেলার নাম এবং আপনার কোয়ালিফিকেশনটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী সময় আপনার জেলাতেও যখন কোনো সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে আমাদের চ্যানেলে আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব এবং সেই আপডেটটি সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে চলে আসবে একটি ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। বন্ধুরা, অন স্ক্রিন আপনারা এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাউথ চব্বিশ পরগনা, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ ট্রেজারি বিল্ডিং, আলিপুর, কলকাতা 7,27,000। অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা জেলাতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি আবেদন করতে চান, আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে এখানে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 10/8/2019 তারিখ, তো এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। এটির আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যদি আবেদন করতে চান, আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই সাউথ চব্বিশ পরগনা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে, এটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাক্টুয়াল বেসিসে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, তবে পরবর্তী সময় কিন্তু এটি রিনিউয়াল করা হতে পারে। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথমে যে পোস্টে রয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এখানে এটি এসটি ক্যাটাগরি প্রার্থীর জন্য এই পদটি রিজার্ভ রয়েছে। এক্ষেত্রে বয়সসীমা যেটি চাওয়া হয়েছে, 45 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনাদেরকে অনার্স নিয়ে আপনাদের কমার্স গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে অবশ্যই আপনাদের এমএস অফিস প্যাকেজের পাশাপাশি স্প্রেডশিট, ট্যালি, প্রেজেন্টেশনের কাজ আপনাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আপনাদের মিনিমাম 3 বছরের কিন্তু গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদেরকে রিমুনারেশন যেটি দেওয়া হবে অর্থাৎ বেতন যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। 2 নম্বরে যে পোস্টে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 2টি এবং এটিও কিন্তু এসটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এটিও কিন্তু রিজার্ভ রয়েছে। এক্ষেত্রে বয়সসীমা উপরের পোস্টের মতো একই রয়েছে, তবে শিক্ষাগত যোগ্যতা আপনার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের অবশ্যই কম্পিউটারের এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে এবং অবশ্যই আপনাদেরকে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অর্থাৎ মিনিমাম 1 বছরে আপনাদের গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন আপনাদেরকে যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস। সিলেকশন প্রসেস এক্ষেত্রে যেটি রয়েছে, আপনাদের প্রথমে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি আপনারা পাস করেন, তাহলে আপনাদেরকে পরবর্তী আপনাদেরকে যে কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েস টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। এক্ষেত্রে রিটেন এক্সাম যেটি আপনাদের হবে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে, টোটাল আপনাদের কিন্তু 50 মার্কসের আপনাদের রিটেন এক্সাম হবে। কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। কম্পিউটার টেস্টের রয়েছে 40 মার্কস এবং ভাইবা ভয়েস টেস্টের রয়েছে 10 মার্কস। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে আপনাদের 40 মার্কসের আপনাদের রিটেন এক্সাম হবে। কোন বিষয়ের ওপর পরীক্ষায় প্রশ্ন হবে সেটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং কম্পিউটার টেস্টে আপনাদের থাকবে 50 মার্কস এবং ভাইবা ভয়েস টেস্টে থাকবে 10 মার্কস। আপনারা যদি আবেদন করতে চান, আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। নোটিফিকেশনের ঠিক নিচের দিকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্প সাউথ চব্বিশ পরগনা।
আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং একটু ভালোভাবে এই ফর্মটির মধ্যে যা যা চাওয়া হয়েছে আপনারা ফিল আপ করে নেবেন এবং আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করে দেবেন এবং একটি এনভেলপের ভেতরে আপনারা ভরবেন এবং কোন অ্যাড্রেসে আপনাদের এই আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি আপনারা অবশ্যই একটু দেখেন। আবেদনপত্রটি আপনাদেরকে জমা করতে হবে সরাসরি এই যে অফিস অ্যাড্রেস রয়েছে, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন রূপশ্রী প্রকল্প ডিপার্টমেন্ট নিউ ট্রেজারি বিল্ডিং সেভেন্থ ফ্লোর আলিপুর কলকাতা 7,27। এই অ্যাড্রেসে আপনাদেরকে সরাসরি সেখানে এই যে টাইম দিয়ে দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে সেখানে যে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 10/8/2019 তারিখ বিকেল 5টা অবধি এর মধ্যে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাদেরকে বলবো আবেদন করার পূর্বে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।